আসসালামু আলাইকুম। তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি খাবো হচ্ছে হলো ফুচকা। আর আমি এই ফুচকাগুলো গুইনা নিইনি, এই গুনার দায়িত্বটা আপনাদের, কী কারণে আমি একসাথেই পুরো ভিডিওটা মানে নেই, কোনো কাট করা হয় না। তো খাওয়া শুরু করি, বিসমিল্লাহ। আমার খারাপ লাগতেছে, একে একে খাইতেছি। বাট সমস্যা নেই, সবার দাওয়াত পড়লো, চলে আসবেন, আমি এটা স্পেশালভাবে বানিয়ে খাওয়াবো। টক পানি দেবো, বুঝছো? গুনতে শুন তো, ঘূর্ণি ভিতরে আছে। হ্যাঁ, আমি চাপ দিয়ে আর ভিতরে ঢুকাই দিলাম।
মুখ ছিলা গেছে। এটা আপনার, এটা আপনার, এই যে এটা আপনার পাশের জনের, তার পাশের জনের, এখন চারজনকে আপনার চারজন ভাগে শেখা যাবে। আপনার কেমন খাইছে? হ্যাঁ এগুলো পেঁয়াজ আসলে আমার বানানো ফুচকা এত মজা হয়, জানেন আমি এতদিন একটা ব্যবসা দিতে পারতাম। টক যত কমতেছে তত টকের পরিমাণ বাড়তেছে, মানে টক পানি কমতেছে টকের পরিমাণ বাড়তেছে, টক বেশি লাগতেছে। আমি একটা অনুরোধ করবো প্লিজ, কেউ কিছু মনে করবে না। সেটা হচ্ছে কেউ কিছু মনে করবেন না, হ্যাঁ খাই না, খাচ্ছি দেখে। আস্তে করে খেলাম, আস্তে আস্তে খেলাম। আপনার কপি এভাবে লুকিয়ে থাকে সবার থেকে,
আপনার হবে, সরি আমার হবে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আর আমি কোনো কাট করিনি, আর এটা আরো তাড়াতাড়ি মানে খাইছি কি কারণে দেখা গেছে ভিতর অনেক লং হয়ে যায়, তো এই কারণে আমার আমার পেটে ভাই সিরিয়াসলি এখনো অনেক খেতে পারবো, কিন্তু আমার মুখ বিশ্বাস করবেন না, ক্যামেরা তো দেখানো সম্ভব না, আমার উপরে পুরোটা সিলা গেছে, মানে উপরে যে পাটটা থাকে না পুরোটা। এক সমস্যা নেই, সবাই পাশে থাকবেন, লাইক দিয়ে কমেন্ট করে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। ফুচকা 100 ফুচকা খাওয়া কোনো ব্যাপার না, কিন্তু তোর পেটে ক্ষুধা থাকলেও খাওয়া যাবে না, কি কারণে মুখ পুরোটা ছিলা যায়। আমার ফুচকা এত ভালো আমি জানতাম না তো, তাহলে এতদিনে একটা বিজনেস দাঁড় করাইতে পারতাম। আ আ ফুচকা দিটা কি মানে মানে মুখে যেরকম চাবে না, 2-10টা খেলেও কোনো বোঝা যায় না, 15টা খেলা 20টা খেলেও কোনো সমস্যা নেই, মানে ওই ফিলটা কষ্টটা বোঝা যায় না, যখন 50টা পার হয়ে যায় তখন আস্তে আস্তে মুখ শিলতে থাকে, ওই অবস্থা হয়েছে এখন। মানে প্রথম 15-20টা 30টা খাইছি বলে মানে ভালো লাগছে না, এরপরে যে আমার মুখে শিলা শুরু হয়েছে। কি বলবো, সব তো রেখো আরেকটা নাও।